হেই মাই ইউটিউব ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, গুড মর্নিং তোমাদের সবাইকে আর মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এখন হচ্ছে আমি রেডি হয়ে বেরোচ্ছি, ঘড়ি কাটায় বাজে হচ্ছে 12টা, অনেক বেলা হয়ে গেছে। ঘরেতে পুজো আচ্ছা কমপ্লিট করে তারপর গুছিয়ে ব্যাগ গুছিয়ে নিজে রেডি হয়ে দেন বেরোচ্ছি। এই জামাটা পরে অলরেডি তোমরা সবাই আমার শর্টস পেয়েছো, আমাকে দেখেওছো, তাই আলাদা করে আর আউটফিটটা দেখানোর মতো কিছু নেই। এখন শুধু বেরিয়ে যাওয়ার পালা, 12টার সময় গাড়ি ঘোড়া কি পাবো জানি না, কারণ রাস্তায় এখন পুজোর সময় গাড়ির প্রচন্ড প্রবলেম হয় সেই কারণে। তো চলো তোমাদের সাথে একেবারে আবার রাস্তায় বেরিয়ে দেখা হবে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ মা দুর্গার মতো আমিও যাচ্ছি। মা দুর্গা একটু তাড়াতাড়ি চলে এসেছে, আমি একটু দেরিতে যাচ্ছি। আমি একটু আবার দেরি করেই ফিরবো, দেরি করে অর্থে একদিন দেরি করে, খুব একটা বেশি নয়। তা রাস্তা দিয়ে যেতে যেতে অনেক খুনসুটি হচ্ছিল, সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের সিকোয়েন্স। আর সাথে এই রাস্তায় পুরো কালো মেঘ জমে আছে, খুব শীঘ্রই বৃষ্টি নামবে, আর আমি বাড়ি গিয়ে পৌঁছাতেও পারিনি, তার আগেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। কালো কি বিহাল আর প্যান্ডেল হপিং দেখেছো, এবারে দেখতে হচ্ছে গার্ডেন ব্রিজের প্যান্ডেল হপিং। জানি না বেরোতে পারবো কি না, বৃষ্টি যদি হয় তাহলে তো বেরোনোর কোনো চান্সেসই নেই, তবু দেখা যাক। সকালবেলা মণ্ডপেতে মিষ্টি দিতে গেলাম, সেই সময়তে হোম হলো নবমীর, সেই হোমের টিপটাই দিয়েছে, টিপটা পুরো কত দূর অব্দি গড়িয়ে চলে এসছি, এখন আবার রুমাল দিয়ে ঠিক করলাম। এখানে একটা সুন্দর শীতলা মন্দির আছে। সন্ধ্যাবেলার মতো পুরো আকাশ হয়ে এসেছে, খুব শীঘ্রই বৃষ্টি নামবে দেখে বুঝতেই পারছো। অটোয় উঠে পড়েছি, অটো থেকে নামলাম, আর তারপরেই কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছিল। তারপরে আবার একটা অটো ধরলাম বাড়ি যাওয়ার জন্য, সেই অটোটা থেকে যখন নেমেছি ব্যাস বোন বানিয়েছে হচ্ছে মোমো, আটার মোমো, আটার ভেজ মোমো, আর এখানে বোধ হয় স্টাফিংটা রয়েছে। বাড়ি এসে এই যে ভেজ মোমো মিষ্টি এসবই খাওয়া হচ্ছে। তো বাড়ি এসে করছি হচ্ছে টিফিন, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। ভিজে গেছি পুরো, কারণ বৃষ্টি এসে গিয়েছিল। বৃষ্টিটা আর যদি 10 মিনিট রুকতো তাহলে ভালো হতো। আর ওদিক দিয়ে হচ্ছে তোমার আমার ছাতাটা হয়ে গেছিল ফুটো, কপালের মতো ছাতাটাও ফুটো হয়ে গেছে, সেই কারণে বৃষ্টিতে পুরো মাথাটা সবই ভিজে গেছে। ওই দেখো আবার গামছাটাও খুলে গেল, আজও ব্যাপার। যাই হোক, আমি এখন এই যে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার আসছি। চলছে গরম গরম চিকেন কষা, আর এদিকে হচ্ছে বাইরে ঝরঝরিয়ে বৃষ্টি, বৃষ্টির মাঝখানে গরম গরম চিকেন কষা দিয়ে নবমীতে জমবে হচ্ছে ভাত। রান্নাঘরেতে এসে দাঁড়িয়ে আছি, আর এই সময় মাথার চুলগুলো পুরো ভিজে, তার উপর ঠান্ডা লেগেছে, একাকার অবস্থা। আজকে নবমী বৃষ্টিতে ভেসে গেছে, নবমী বৃষ্টির জলে ভেসে গেছে। হাসো, পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি, তোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না, পড়ছে ভাটা সকল গানে হোক পুজোর গান, তার তালে তালে গান পৌঁছে আচ্ছা। মানে পরপর র্যান্ডম খিচুড়ি খেয়ে খেতে পাচ্ছেন আপনারা, আমি ফোনটা বন্ধ করে। Thank you.
ডালে ডালে শিউলি কুড়ি উৎসবেরই ডাক পাঠালো, পূজাবার শিখির পাতা প্রবীণ মনেও হাত ছানি দেয়, বয়সের উড়িয়ে ধুলো ভরিয়ে তোলে আলোর ছোঁয়ায় হোক পুজোর গান। শরতের টানায় চড়ে দশ পূজামা, মিলনের ভাসিয়ে ভেলা আবেগের সিঁদুর খেলা, ধুনুচির ছন্দে ওড়ে অপার মহিমা, চণ্ডী পাঠে অঞ্জলিতে সুরগুল বাঁধবে গেছে, তাই হোক পুজোর গান। ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় এখান থেকে পাপড়ি চাট খাবো বলে সবাই মিলে দাঁড়িয়েছিলাম, মা খায়নি, লাকিলি বেঁচে গেছে, আমাদের সকলের মুখ নষ্ট হয়েছে এই পাপড়ি চাট, আর বাবার হাত ওই দই বড়া ছিল, বাবা দই বড়া নিয়েছিল সেই কারণে, পুরো টাকাটাই 120 টাকা জলে গেছে আমাদের। এটা হচ্ছে নবমীর দিনকের ওয়েস্টেজ আর কি, যেটাকে বলা চলে। সবাই মিলে খেয়ে ভাবছি পাশের দোকানটা থেকে নিলে বোধ হয় বেশি ভালো হতো। তো এইমাত্র সবে বাড়ি ফিরলাম, আর এই যে বিধ্বস্ত মার্গা অবস্থা, মুখের মধ্যে কি কামড়েছে না কি হয়েছে, গুড়ি গুড়ি পুরো ভর্তি হয়ে গেছে ভগবান জানে, মানে হঠাৎ করে মুখের মধ্যে এরকম অ্যালার্জেটিক রিয়াকশনের মানে কি আমি জানি না। খেয়েছি শুধু আইসক্রিম আর খিচুড়ি, এছাড়া কিছু খাই, ঠান্ডা লেগেছে তারপরেও আইসক্রিম খেয়েছি একটা। যাই হোক চলো ঘরে গিয়ে কথা হবে। হে মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং তোমাদের সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মা এখন সকালবেলা ছাড়ে জামা কাপড় মেলছে, আর আমি এসেছি ছাড়েতে ব্লগটা স্টার্ট করতে। আজকে হচ্ছে বিজয়া দশমী, তো তোমাদের সবাইকে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন, তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো। আর আমাদের এখানে আজকে যা ওয়েদার, মনে হচ্ছে আজকে বিকেলবেলাতেও, বিকেল না একটু বেলার দিক থেকেও আবার বৃষ্টি হবে, কি হবে দেখা যাক। চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, আর তোমরাও স্কিপ না করে দেখতে থাকো। সুন্দর যে ঝোড়ো হাওয়া দিচ্ছে এই ওয়েদারে, কি মনে হচ্ছে শুধু এক কাপ কফি আর ব্যাস বসে পড়ো, এখানে শুধু একটা বসার জায়গার অপেক্ষা। যা হাওয়া দিচ্ছে দেখো, আওয়াজ হচ্ছে কত, ফুলটা কি সুন্দর লাগছে বলতো, মানে রোদের মধ্যে পড়েছে বলে অসাধারণ দেখতে লাগছে। এই ফুল গাছটা আমার মায়ের বাড়ির স্থলপদ্মের বোধ হয় এটা দ্বিতীয় নম্বর, না দ্বিতীয় নম্বর ফুল এটা, আমি আজকে ক্লিপিং এর শুরুতেই দিয়েছি, গাছটা প্রথম বসানো, ওপরে তো এটা প্রথম, নিচে এটা আগে বসানো ছিল। আগেরবারে তোমাদের সাথে ছোট ছাত্রার ভিডিও শেয়ার করেছিলাম কিনা মনে পড়ছে না, তবে এবারে ইচ্ছা করছে এই হাওয়ার মধ্যে তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করতে, কারণ বাইরের প্রকৃতিটা দেখতে লাগছে না সেই গ্রাম্য পরিবেশের মতো, যেটা আমার বরাবরের ভীষণ প্রিয়। আমার কিন্তু দারুণ লাগে এই ওয়েদারের মধ্যে, এই ধরনের আকাশ হলেই মনে হয় যেন সারাক্ষণ বাইরে বসে থাকি। তোমাদের কার কার আমার মধ্যে এই অদ্ভুত ইচ্ছেটা হয় বলো তো, শহুরে মানুষজনদের কিন্তু খুব কমই এই ইচ্ছেটা হয়, তবে আমার কিন্তু খুব ভালোই লাগে। আমার সাথে যদিও সবার মতের মিল নাই হতে পারে, কমেন্ট করে জানাতে পারো। এবার চলে যাই হচ্ছে নিচে, কারণ আমার একটা ভিডিও শ্যুট রয়েছে, সেই কারণে মুখের মধ্যে আলোটা এমনভাবে পড়ছে, পায়ে ভীষণ ব্যথা, কালকে ঠাকুর দেখে এসে মানে পরপর তিন দিন, হ্যাঁ পরপর তিন দিন ধরে ঠাকুর দেখে যাচ্ছি।
আমার বোনের কি লটকে শুয়ে রয়েছে, বিছানাপত্রের অবস্থা খুব খারাপ। আমি আগে রেডি হয়ে একটু শুটটা করে নিই, তারপরেটা তারপরে দেখা যাবে। চলো এক মানে ব্যাকগ্রাউন্ড দেখালে এখন তোমরা সবাই ভিড়মি খেয়ে যাবে, তাই আমি আর সেটা দেখানোর জন্য ক্যামেরাটাকে ব্যাক করলাম না। এখনের মতো আসছি, একটু পরে আবার দেখা হবে। এখানে নিয়েছি হচ্ছে ময়দা, আর এদিকে হচ্ছে আলু ভাজা। আমার মা বললো তরকারি আসছে, তাই এটা ভাজা করে নিচ্ছি টিফিনের জন্য, কারণ আমি আলু কেটে ফেলেছিলাম, সেই কারণে মা করলাম তাহলে এটা ভাজা করে নিই, দুপুরবেলা হয়ে যাবে। আর তরকারি যেহেতু আছে, আমি তাহলে এখন শুধু পরোটা বা রুটি যাই হোক কিছু একটা করে নিয়ে চলে আসি, হয়ে যাবে। তো চলো আলুটা ভাজা হচ্ছে, কিন্তু কড়াইটা আমি বেশি তেল দিয়ে ফেলেছি, যেটা আমার বরাবরের স্বভাব। যাই হোক ওই তেলটা তুলে নিয়ে আমি ভাবছি একটু নিজের জন্য পরোটা করে নেবো। তখন চোখমুখের অবস্থা কীরকম লাগছিলো বলতো, সিঁদুরটা পরিনি, একটু ঠোঁটে লিপবাম নিইনি, সেই জন্য ওরকম লাগছিলো। নাহলে ব্রাশ করে আমার ড্রেসটা চেঞ্জ করা হয়ে গিয়েছিলো, আর অদ্ভুত লাগার কারণ হচ্ছে ওটাই, সবে ফ্রেশ ওয়াশটা করে আমি ধুয়ে ওপরে গিয়েছিলাম রাতে জল দিতে, মানে নাইটিটাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। চলো আলু ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণে আমি তাড়াতাড়ি ময়দাটা মেখে নিই, নাহলে দেরি হয়ে যাবে। এখানে রয়েছে হচ্ছে সকালে গরম গরম পরোটা আর সাথে আলু ভাজা, আর এদিকে রয়েছে হচ্ছে মিষ্টি, দু রকমের মিষ্টি, আর ওদিকে মিহিদানা, এর তলায় একটা তরকারি আছে। এই আলু ভাজা দিয়ে সবার খাওয়া হবে না, কিন্তু এই মিষ্টি দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, যেটা এখনই এসে বসেছি করে, আর একটা কাজও বাড়ি এসেছি সাথে। এই দেখো বন্ধুরা, মা আর এটা মেয়ে না ছেলে রে, মার মেয়ের কত সুন্দর খুনসুটি চলছে, মানে তোমাদেরকে কতটা পরিষ্কার দেখাতে পারছি জানি না, কারণ আমি ছাদে গেলে এটা পরিষ্কার হতো, ঘর থেকে সর্বোচ্চ জুম করে তোমাদের দেখাচ্ছি 3.5x-এ। এখানে হয়েছে কলা, আলু আর কি আছে পেঁপে দিয়ে মাছের ঝোল তৈরি হবে, মাছ ভাজা চলছে, আর এখানে মাকাচ্ছে হচ্ছে পেঁয়াজ, আর আমি নেল পলিশ পরবো পরবো ভেবেও পরলাম না, ওরকমই রয়ে গেল, ভালো লাগছে না। আবার এটা এতটা তুল বাড়েই, দেখো সেই যে নখে হয়েছিল, নখটা আমার রক্ত জমে গিয়েছিল, পুরো কালো হয়ে রয়েছে, মানে নীল কালারের নেল পলিশটা অত বোঝা যায় না যতটা ব্ল্যাকটাতে, এই ব্ল্যাক বলছি, কি অবস্থা, রেড কালারের নেল পলিশে বোঝা যাচ্ছে বয়স হচ্ছে, সেটাই, কবে যে ভালো হবে ভগবান জানে। আর এবছরে প্রত্যেকটা নখ আমার পূজোর আগে ভেঙে গেছে, এটা ভাঙলো কালকে, এটা ভেঙেছে তার আগের দিন, এটা তার আগের দিন, একমাত্র এই নখটা কিছুটা ছিল যেটা নীল পলিশ পরার সময় অবধি ঠিকঠাক, আর এই এই আঙুলের নখটা একটু রয়ে গেছে, একটু, মানে পূজোর সময় মোটামুটি পুরো আমার নখ পুরো ফাঁকা, সব ফাঁকা একদম, কিচ্ছু নেই, বাসন টাসন মাজলে যা হয় আর কি। কালকে যখন বাইরে বেরিয়েছিলাম ঠিক এই জায়গাটায় করে, এই জায়গাটা এখনো খুলে রয়েছে দেখো, হঠাৎ করে এক্ষুনি যখন আবার এরকম হলো তখনই তোমাদের সাথে ক্যামেরাটা ওপেন করে শেয়ার করছি আর কি। বাইরে বেরিয়েছি যখন, তখন একদম পারফেক্ট ছিলাম, মেকআপ টেকআপ করে ঠিকঠাক ছিল, হঠাৎ করে আইসক্রিম খাওয়ার পর দেখছি এই জায়গাটা হঠাৎ করে ফুলতে আরম্ভ করেছে। এই জায়গাটা কেন, এই এন্টায়ার এরিয়াটা জুড়ে গুড়ি গুড়ি মতো ভর্তি হতে আরম্ভ হলো, কিসের অ্যালার্জেটিক রিয়াকশন হলো বুঝতে পারলাম না। ঠিক বাড়িতে ঢুকলাম, বাড়িতে এসে আয়নায় যখন দেখতে যাচ্ছি মিলিয়ে গেছে, আবার এখন সেম ভাবছি একটু শুট করবো, ব্যাস এখানটা বেড়ে বেড়ে মতো রয়েছে দেখছি, আবার মনে করো যখন দেখবো এইসব চিন্তা ভাবনা মাথা থেকে মুছে ফেলে দিয়েছি আবার ভালো হয়ে যাবে, মানে কত ভালো ব্যাপার। আমার সাথে এগুলো হয়, মেকআপের রিয়াকশন কিছু থেকে যে কী করে বেরোয় আমি জানি না। তুমি কি বলতে চাও না দেখি দশা আমার মায়ের বাবা, আর আলাদা সময় পাই, কারেন্ট শর্ট খেয়েছে মনে হলো। মাছের ঝোল রান্না মায়ের হয়ে গেছে, এখন তবু আমরা খাবো না, বাবা আসুক, নাকি এখন খাবে না, এই আগে খেয়ে নেবো। তো চলো দেখা যাক কতদূর কি হয় না হয়। এখন একজন ঘুমাচ্ছে, দাঁড়াও কি অবস্থায় সে আছে, ওই কিরে উঠবা না এখন, ওই ওর শুট করবি নাকি, ওর সারা শব্দ নেই, দাঁড়া দেখাচ্ছি, ওই
এখানে চলছে হচ্ছে গরম গরম আলু ভাজা, মাংসের আলু এখানে ভাজা হয়ে গেছে, আর এই হলো ডাল সিদ্ধ। হেই মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এটা নেক্সট ডে অবশ্যই, কারণ কালকে আমি ব্লগ শেষ করতে পারিনি, আমার একদমই ভালো লাগছিল না। তাছাড়া বিকেলবেলাতে একটু শুট করার ছিল, তাই সেটা করার পরে আর একদম ইচ্ছা হয়নি ব্লগটা কন্টিনিউ করি। কারণ কালকে তিন দিন ধরে পরপর ঠাকুর দেখার পর সবারই শরীর মন মেজাজ একটু খারাপই, আর তাছাড়া আজকেই আমার বাড়ি চলে যেতে হবে, সেই জন্য আমি ব্লগ থেকে একদিন রেস্টও নিয়ে নিয়েছি। আর এটাই হচ্ছে কারণ কালকে আমি ব্লগ পোস্টও করিনি, আর আজকের ব্লগের সাথে সেটা মার্চ করে, অবভিয়াসলি তিন দিনের ব্লগের সাথে মার্চ করে আজকে ব্লগ যাবে। আর কালকে একটা শ্যুট করার আছে, সেই শ্যুটটা করে আমি তোমাদের জন্য আপলোডে দেবো, আর যেটা কালকে সারাদিনে মানে ভিডিও শ্যুট করবো সেটা আবার নেক্সট দিন যাবে, যে আমার শিডিউল থাকে সেরকম যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত দৃষ্টিতে রান্নাবান্না এখন চলছে, তোমাদের দাদাভাই গেছে আজকে দোকানে, কারণ আজকে বাবার অফিসে ছুটি নেই। আজকে যেহেতু একাদশী, বাবার অফিস খুলে গেছে, আবার বোধহয় লক্ষ্মী পুজোর দিন ছুটি, তো বাবা যেহেতু অফিসে গেছে সেই কারণে তোমাদের দাদাভাই এখন দোকানে, ওরা আসতে আজকে আমাকে নিতে আসছে, দেরি হবে এটা হচ্ছে কথা। ও যতক্ষণ না আসছে ততক্ষণ আমার এই বাড়িটা আর কি রাজত্ব, তারপর ও এলে তো চলো 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 একটা রব লেগে যাবে। আসেও অনেকটা দেরিতে যদিও, কেন দোকানপাট বন্ধ করবে এতটা রাস্তা আসবে সেটাও একটা ব্যাপার। আবার আজকে দোকান খুলতে পারবে কি না আমি জানি না, কারণ আজকে তো একাদশী, আজকে আমাদের বাড়ি যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে, আজকে দোকান খুলতে পারবে কি না আমি জানি না, খুলতেও পারে হয়তো, দেখা যাক কী হয় না হয়। চলো এখনের মতো ব্লগটা আমি এখন থেকে কন্টিনিউ করছি, আবার না হয় আমি একেবারে রেডি শেডি হয়ে তোমাদের দাদাভাই এলে বা ভাত ভাতে খেতে বসে তোমাদের সাথে দেখা হবে। আলু ভাজা রেডি, মসুর ডালে সম্বার দেওয়া হয়ে গেছে, এদিকে আমার আর বোনের ডিমের ঝাল, কারণ বাড়িতে হচ্ছে আজকে মাটন, সেই কারণে। আর আমি মাটন খাই না, বোন তবু ঝোল আলু খায়, কিন্তু আমি তো একদমই মাটন খাই না। ছোট থেকে আমাদের লাইফের একটাই এজেন্ডা, স্পেশালি আমার, আমায় দেখেই আমার বোনের আরও খাওয়ার ইচ্ছেটা চলে গিয়েছিলো। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার বোন তবু একটু আধটু খায়, আর আমি থাকলে একদমই খায় না, কেন জানি না। তো যাই হোক, ওর মনে হয় হয়তো যে দিদি খাবে না আমি খাবো না, এরকম একটা ব্যাপার। আর মাংস জিনিসটা না শীতকাল যখন দেখবে প্রত্যারম্ভ করে তখন খেতে ইচ্ছে করে না, কেমন একটা গন্ধ যেন তখন আরও বেশি করে লাগে, যাই না আমার মতো কার কার মনে হয়, হয়তো আমার একাধিক পৃথিবীতে মনে হয়, ও না আমার মা বলছে যে আমারও মনে হয়, সকালবেলা খেয়েও বলেছি, সকালবেলা আমার বোনও এই একই কথা বলেছে, সেই কারণে আজকে ওদের খাসির মাংসর দিকে অত ঝোঁক নেই। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ ওর একটু প্রবলেম আছে, সেজন্য খাসির মাংসটা খুব একটা খায় না, খেলে চিকেনই খায়, তাও ওই ঘরের তৈরি বাইরের না, মানে ওর শক্ত শক্ত চিকেন রান্না একদমই যেটা হয়, অনেকে দেখবে কষিয়ে রান্না করে তারপরেও চিকেন চিকেনটা একটু শক্ত থাকে, এবার অনেকের রান্নায় দেখবে চিকেনটা যতই কষিয়ে রান্না করুক শক্ত থাকবে না, একটু নরম নরম মতো থাকবে, সেই রান্নাও অনেকের হয়। তো আমার বরের পছন্দের হচ্ছে হালকা শক্ত হালকা নরম মাংস রান্না হবে, মানে সেই হাত দিলেই বলে বেরিয়ে যাবে সেরকমও নয়, আবার হাত দিলে ফিরতে চাইবে না সেরকমও নয়। তো অনেক বাদ বিচার আছে বাবা, সেই হিসাবেই আমাকেও রান্না করতে হয়। তোমরা দেখেছো আগে যখন আমি চিকেন খেতাম তখন কিন্তু আমি দুভাগে রান্না করতাম, একটা আমার ভাগে আর একটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফে। তো এখন অন্তত আমি চিকেন খাই না, তাই আমি রান্নাই করি না, মানে ওর মতো করে ওদের মতো করেই একবারই রান্না হয় যদি করি। সেই হিসেবে আমি এখন ব্যাগ গোছাচ্ছিলাম, ঘর গোছাচ্ছিলাম, তো তাহলে একটা সময় হয়ে যাচ্ছে, আর আমি ভিডিওটাও আপলোডে বসিয়েছি সেই কারণে। তো ব্লগ আজকে কী যাবে, খিচুড়ি বলটা হবে হয়তো, যাই হোক যেটা হবে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বুঝতেই পারছো পুজো কয়টা দিন, যেমনটা শরীর ক্লান্ত সেরকমটা মনে অবসাদ, পুজো পুজো আসছে ভাতটাই তো ভালো, পুজো এসে চলে গেলো ভাতটা সত্যি ভীষণ কষ্টের হয়। যদিও আমাদের বাড়িতে এখনও একটা অকেশন বাকি আছে, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা জানো ইতিমধ্যেই। তো চলো আমি এখন মা রান্না করছে আর রান্না করুক, আমি ঘরটা গুছিয়ে নিই, আর আমার একটু শ্যাম্পু করবো ভাবছি, শ্যাম্পু করবো মা, হ্যাঁ ভাবছি, মানে বাড়ি গিয়ে আমার কাজের মধ্যে খুশি যাবো, আর কালকে লক্ষ্মীবার, তার থেকে আজকে শ্যাম্পুটা করে, যদিও আমি বার বিশেষে শ্যাম্পু করার কথা আমার মাথায় থাকে না, শ্যাম্পুটা করে ফেলার পর আমার মনে হয় এই বাবা আজকে তো লক্ষ্মীবার ছিল শ্যাম্পু করে ফেলেছি, বার তো মনেই থাকে না, বার তো মনেই থাকে না। তো আমি কি করবো, মানে আমি ভাবি হয়তো আজকে শনিবার, আজকে ওদের রাত্রিবেলা রুটি তরকা আসবে, এক চামচ তরকা খাবো, দেখলাম যা আজকে তো শুক্রবার,
এটা হয় আমার সাথে অনেকবারই হয়, আর বলে লাভ নেই। আজকে আমার মা ডিমের ঝালটা আগে ভাগে রান্না করে নিয়েছে, কারণ আমাদের এটা মানে আমার একটা এরকম ম্যানি আছে, ওই কড়াইতে খাসির মাংস রান্না হয় যে ওই কড়াইতে যদি ডিমের ঝাল রান্না হয় গন্ধ বেরোবে আমি খাবো, সেটা মা আজকে আগে ভাগেই তুলে নিয়েছে। মা চাপা দিয়ে দাঁড়ালে গন্ধটা ওতে চলে যাবে। এই হচ্ছে দুপুরের লাঞ্চ, তোমার দাদা ভাইয়ের হচ্ছে মাটন সাথে মসুরির ডাল আলু ভাজার ভাত, প্লেন মেনু, ও এটাই খেতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে সেই কারণে কি, তাই তো। এই হচ্ছে আমার প্লেট, ডিমের ঝাল সাথে আলু ভাজা, আর ও অতটা ডাল খাবে না তাই আমার ওখানেই রয়েছে, আর সাথে ভাত খাও। বাড়ি যাওয়ার সময় ভুতুম প্যাঁচার মতো লুক ক্রিয়েট করেছি, কারণ বাড়ি যেতে কারোরই ইচ্ছে করে না সেই কারণে। এই যে মা বসে রয়েছে, আর এই হচ্ছে দাদা ভাই, এই যে বাবা রয়েছে খালি গায়ে। চলো এবার বাড়ি যাওয়ার পালা চলে এলো, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, আপাতত বাইরে অবধি তো যাই। চলো চলো সবাই টাটা করে দাও, তুমিও টাটা করে দাও। হ্যাঁ, ওই জন্য কাঁধে ব্যাগ তুলে দিয়েছে ছেড়ে চলে যাবে বলে। পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, তোমরা দেখতে পেয়েছিলে কি না জানি না, কারণ আমি লাস্ট ক্লিক করেছি কি, তুমি দাদাভাইকে জিজ্ঞাসা করছি লাস্ট ক্লিক করেছি কি, মানে ভিডিওটা এডিট ও করেছে। তারপরে আমি বসে বসে কি করছিলাম আমি নিজেও জানি না, কথা থেকে সময়টা কেটে গেল জাস্ট। তো বাইরে এখনো বিসর্জনের আওয়াজ শোনা যাচ্ছে, পুজো পুজো আসছে ভাবটাই খুব সুন্দর, পুজো এলো ধুস করে চলে গেল, ব্যাপারটা খুব খারাপ। আমার ছুটিও দুদিনের শেষ হয়ে গেছে, কাল থেকে ব্যাক টু দ্য ওয়ার্ক এগেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা।